সালামু আলাইকুম সম্মানিত রহমতুল্লা মণ্ডলী সতামণ্ডলী আল্লাহ ফিকুম একটি বিষয় শেয়ার করার জন্যে আমি লাইভে আসলাম বিষয়টি হলো যে বারৈরুল আওয়াল আসলে দেখা যায় যে এক শ্রেণীর রসুল্লা সাল আলি আসসালামের ভুয়া প্রেমিক মানে মেতে ওঠে এবং এই রবিল আওয়াল মাসে নানান ধরনের বিদাতে তারা প্রবৃত্ত হয় এই বিদাতগুলির মধ্যে রয়েছে বারোই রবিল আওয়াল উপলক্ষে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের জন্মদিবস পালন করা অনুভাবে এদিনে মিলাদ কেয়াম ইত্যাদি করা যশ্নে জুলুস বের করা অনুভাবে এ দিনটিকে কেন্দ্র করে আর অনেক গর্হিত কাজ হালকা জিকির ইত্যাদি হাবিঝাবি করা বেদাতি তরিকায় আমাদের মনে রাখতে হবে যে রাসু উল্লাহ সালাহ আসাল্লামের ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ বিষয় এমনকি ইমানের সার্টিফিকেট হলো রাসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসা অতএব রাসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসতে হবে এবং রসু উল্লাহ সাল আসাল্লামকে যারা ভালোবাসে না তারা অবশ্যই মনাফেক ইসলামের দাবিদার কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসা তাদের ভিতরে নেই তারা মুনাফেক আর যারা রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামকে ভালোবাসে না তারা কাফের মোশেক নাস্তিক এটা তো আমরা জানি তো উল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামকে ভালোবাসা এক জিনিস আর তার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মিলাদ কেয়াম হাবি ঝাবি ইত্যাদি করা এটা আর এক জিনিস আমাদেরকে দেখতে হবে সারা বিষয় যে রসু উল্লাহ সাল সাল্লাম কি করেছেন কি করতে বলেছেন মিলাদ কেয়াম ইত্যাদির মাধ্যমে উদ্দেশ্য করা হয়ে থাকে সব এবং ভালোবাসার বহিপ্রকাশ হিসাবে এই মিলাদকে এ ঈদে মিলাদবী বেছে নেওয়া হয় থাকে তো আমরা বলবো যে এটাই কি আসলে রসু উল্লাহ সাল্লাহ আলি ভালোবাসা লাভের উপায় রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসার মাধ্যম যদি তা হয় দলিলটা কোথায় রসু উল্লাহ সাল্লাহ আলি কি তার কোনো দিন জন্মদিবস পালন করেছেন তার মিলাদ পালন করেছেন ঈদে মিলাদ নবী নামে কোন ঈদ উদযাপন করেছেন তৃতীয় কোনো ঈদ আমরা যে দেখি করা হয়েছে দেখি কিছুই পাওয়া যায় না এগুলি সব বিদ্যার্থীদের আয়োজন এবং খ্রিস্টানদের অনুসরণে এই রসু উল্লাহ সাল আসাল্লামের জন্মদিবস পালন করা হয়ে থাকে অথচ রসু উল্লাহ সাল আলিহাসাল্লাম তিনি আমাদের জন্য সর্ববিষয়ে মডেল রাসুল্লাহ সালাহ আলী আসসাল্লাম যা করেছেন তা আমরা করব যা করতে বলেছেন সেটা করব আর যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে আমরা বিরত থাকব। এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত আর আমাদের ভালোবাসাটা হবে শাহাবায় কেরামের আদর্শ অবলম্বনে শাহাবা একরাম রাসু উল্লাহ সাল্লাহ আলী নিজেদের যান মাল থেকে ভালোবাসতেন এরপর সাহাবাহের রাম রুদাহ আলহিম তারা কখনও রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসার স্বরূপ মিলাদ পালন করেননি মিলাদ কেয়াম ইত্যাদি করেননি রসুল্লাহ সালাহ আলী সাল্লাম তার নবতির জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এই সুদীর্ঘ তেইশ বছরে আমরা মনে করতে পারি যে তেইশ বছরে রসু উল্লাহ সাল্লাহ আলি হাম বা একটা বছর বাদ দিলে বাইশ বছর রসু উল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের এই রবিউল আউয়াল এসেছিল তো রবিউল আওয়াল এটাকে কেন্দ্র করে যদি রসু উল্লাহ সাল্লাহ আলি ওয়া জন্মদিবস পালন করার নিয়ম থাকতো তাহলে উল্লাহ সাল্লাহ আলি হাল্লাম তিনি নিজে অবশ্যই পালন করতেন কিন্তু দীর্ঘ বাইশ বছর যাবৎ উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিকটে রবিউল আউয়াল আসলো কিন্তু রসু উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই রবিউল আউ্বাল উদযাপন করলেন না তার জন্মদিবস হিসাবে অনুভাবে ঈদও পালন করলেন না এরপরে একরামের বিষয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি যে শাহাবাঈ কেরাম রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন নিজেরা তীর তলোয়ার সহ্য করেছেন শত্রুপক্ষের কিন্তু রসু উল্লাহ সাল্লাহ আলীহ গায়ে এগুলি লাগুক তারা বরদাস্ত করতেন না এই সাহাবায় কেরাম তারা কি রসু উল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লামের ভালোবাসা স্বরূপ কোনো দিন মিলাদ দিয়েছেন ঈদে মিলাদ নবী পালন করেছেন রসু উল্লাহ সাল্লাহ আলিহু জন্মদিবস পালন করেছেন আপনি যদি ইতিহাস দেখতে যান তাহলে দেখবেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়া জন্ম জন্মদিবসকে নিয়ে যথেষ্ট একতলাফ রয়েছে রবুল আওয়াল মাসে হলে সেটা কোন রব কতই রবুল আওয়াল নয় রবিল আওয়াল না বারো রবিউল আওয়াল একতলাফ রয়েছে অনেকে এদিকেও গিয়েছেন যে নয় রবুল আওয়াল এটাই সঠিক আবার অনেকে এদিকে গিয়েছেন বারো রবিউল আওয়াল তো একতলাফটা আসলো কেন যদি এই দিনকে কেন্দ্র করে রসু উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জন্মদিবস পালন করা হতো তাহলে একতলাফ হওয়ার কথা ছিল না কিন্তু তারা রসুল্লা সাল্লাহ আলীহাসাল্লামের জন্মদিবস পালন করেননি যেহেতু রসু সাল্লাহ আলি যে নিজে পালন করেনি পালন করতেও বলেননি তাই এই দিবসটি শাহবাহের আমার সঠিকভাবে বলতে পারেননি এই জন্য ইতিহাসের ভিতরে আমরা দেখি বিভিন্নতা ঐতিহাসিকভাবে বলা হয় বারো রবিল আওয়ার আসু উল্লাহ সাল্লাহ আলিহ জন্ম জন্মদিবস আবার এটাও বলা হয়ে থাকে যে নয় র নয় রবুল আওয়ার আসু উল্লাহ সাল্লাহ আরিহ আসালামের জন্মদিবস তাহলে জন্মদিবসে এখতলাফ রয়েছে আবার এটাও বলা হয়ে থাকে দে রসু উল্লা সাল্লাহ আলিহি আসাল্লামের দিবস বারোই রবুল আওয়াল আবার মৃত্যু দিবসও বারোই রবিল আওয়াল এটাকে অনেকে সঠিক বলেছেন তো যদি তাই হয়ে থাকে তাহলে বারোই রবিউল আওয়ালে আমরা দিবস পালন করব না মৃত্যু দিবস পালন করব। নাকি একবেলা হাসবো এই জন্য যারা উল্লাহ সাল্লাহ আলি আসসালাম এদিনে জন্ম নিয়েছেন আর একবেলা ক্রন্দন করবে এই জন্য যারাসু উল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম এই দিনে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন আসলে দেখেন রসু উল্লাহ সাল্লাহ আলিউ আসাল্লামের জন্মদিবস পালন করা মৃত্যু দিবস পালন করা এভাবে যে কোনো ব্যক্তির জন্মদিবস মৃত্যু দিবস পালন করা এটা ইসলামী শরিয়া বিরুদ্ধ কাজ এবং এটা বিজাতি অনুসরণ উল্লাহ সাল্লাহ আলিউ আসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে বলেছেন লাক হাজবান তোমরা অচিরেই তোমাদের পূর্বের বিজাতীয়দের অনুসরণ করবে যেভাবে জুতার সাথে জুতার মিল সেভাবে হাততা লাউ দেখালো জোহরা দববিল্লা দেখাল তো মোহ এমনকি তারা যদি গুঁড়ি সাপের গর্তে ঢোকে তাহলে তোমরাও ঢুকবে এভাবে বোখারেশ্বিস রাসু উল্লাহ সাল আল্লাহ হলিহিহু আসসালাম বলেছিলেন সাহাবাহ কালাম বলেছিলেন ইয়ারসো আর ইয়াহুদ নাসরা নাস এদারাকে আপনি ইয়াহুদ এবং নাসরাদেরকে উদ্দেশ্য করেছেন তখন রাসু উল্লাহ সাল আসালাম আলিহু বলেছিলেন যে ফামান তাহলে কারা এহুদিনাসারা যদি না হয় আর কারা তো এহুদ নাসাদের অনুসরণ যে হবে এ মতের মধ্য থেকে এটা রসু উল্লাহ সাল্লাহ আলী হাসান বলেছেন আর বাস্তবতা আমরা করে দেখছি যে এই যে মিলাদ এ কেয়াম অনুরভাবে জন্মদিবস মৃত্যু দিবস পালন করা এগুলি সবই বিজাতি অনুসরণ ইসলামে এগুলির কোনো অস্তিত্ব নেই এরপরও কিছু বিভ্রান্ত মুসলিম বিদায়াতি মুসলিম এগুলোকে এবতের অনুষ্ঠান হিসেবে বেছে নিয়েছে দেখবেন যে রসু উল্লাহ সাল্লাহ আলী হাসালামের প্রেম তাদের ভিতরে যেন উপচে পড়ছে যার ফলে তারা রসু উল্লাহ সাল্লাহ আলী হাসালামের জন্মদিবস মৃত্যু দিবস এগুলি পালন করছে অথচ এ মর্মে না কোনো আয়াত না আছে রসুবল্লাহ সাল্লাহ আলীহ আসসালাম হাদিস না সাহাবাই কোনো বাণী রয়েছে পত রয়েছে আমল রয়েছে তাহলে এই যাতে গর্ভিত কাজ করে লাভ আছে কোনো ফায়দা নেই বরং সে অনুসরণ ছাড়া আর কিছুই হয় না রসু উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে ভালোবাসার জন্য একটি দিবস খাস করা রবিউল আওয়াল মাসের একটি দিবসকে বা একটি মাসকে খাস করা এটা যদি গভীরভাবে চিন্তা গবেষণা করা যায় তাহলে দেখা দেখা যায় এটা হতবুদ্ধিতে ছাড়া আর কিছু নাই কারণ আমরা যাকে আমাদের প্রাণ থেকে ভালোবাসি আমাদের ধন সম্পদ থেকে ভালোবাসি আত্মীয় স্বজন থেকে ভালোবাসি তার জন্যে বছরে একটা মাস ধার্য করা তাকে স্মরণ করার জন্য তাকে ভালোবাসার জন্যে বা আওয়াল মাসের একটি দিনকে ধার্য করা এটা কোনো ক্রমেই নিরিখে সঠিক নয় সম্পূর্ণ অযুক্তি এবং বিধাত এবং বিজাতীয় অনুসরণ আমরা আমাদের পিতামাতাকে স্মরণ করি সব সময় স্মরণ করি তাদেরকে আমরা ভালোবাসি তাদের ভালোবাসা আমাদের রক্তের কনায় কণায় চলছে প্রবাহিত এই জন্যে আমরা পিতা মাতার জন্যে তাদেরকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন তারিখ ধার্য করি না কিন্তু এটা তো বিধর্মীদের ভিতরে রয়েছে ঈদ উল ওম মায়ের ঈদ মানে বিজাতীয় এই খ্রিস্টানের জাত পিতামাতাকে শ্রদ্ধা করার সময় পায় না ভালোবাসার সময় পায় না তখন বছরে একটা দিন ধার্য করেছে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে আর বছরে একবার করে ওই বৃদ্ধাশ্রম যায় ভিজিট করতে দেখে আসে এই হলো এই বিজাতিদের বদভ্যাস তাদের এই কর্কশ নীতি যে তারা তাদের পিতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর বছরে একবার করে যায় দেখতে যায় তো ইসলামে কি তাই বলা হয়েছে না ইসলামে এরকম কোনো দিন তারিখ নাই বরং ইসলামে পিতা মাতার যথেষ্ট মর্যাদা দেওয়া হয়েছে আল্লাবুল্লাহম তার হক উল্লেখ করার পরে পরে পিতা মাতার হক উল্লেখ করেছিলেন এই জন্য মুসলিমদের ভিতরে পিতা মাতার জন্যে পিতা ভালোবাসার জন্য কোনো দিনের প্রয়োজন নেই ঠিক রসু উল্লাহ সাল্লাহ আলি পিতামাতার পিতা মাতার থেকেও আমাদের নিকট বেশি প্রিয় একজন মুসলিমের নিকট বেশি প্রিয় কাজেই তার ভালোবাসার জন্যে তাকে স্মরণ করার জন্য নির্দিষ্ট একটা দিন ধার্য করা বা নির্দিষ্ট একটা মাস ধার্য করা এটা এটাও সম্মত নয় আমরা শুনে থেকে একটি গজল রবিউল আওয়াল এলে তোমারই গুণ গাই রবিউল আহ্বাল গেলে তোমায় ভুলে যা না মুজিবুল্লাহমিনেখে এরকম একটা গজল যে গজলের কথাই কথাই এ পাপ ফুটে উঠছে এটা কথা হলো যে রাসৌল্লা সালাহ আলাইহি আসসালামকে রবিউল আওয়ালের স্মরণ করবো আর রবিউল আওয়াল বাদ গেলে রবিউল আওয়াল চলে গেলে ভুলে যাব আসলে দেখবেন যে এক শ্রেণী বিধাতপন্থী রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে রবিউল আওয়ালী স্মরণ করে এবং রবিউল আওয়ালকে কেন্দ্র করে দেখবেন যে তাদের ভিতরে অনেক আয়োজন মানে ভালোবাসা উপচে পড়ছে অবশ্য দেখবেন যে আসলে বর্ণচরা মুসলিম বন্দ মুসলিম যেমন দেওয়ান দেওয়ানবাগির কথাই বলি দেওয়ান দেওয়ানবাগি একজন আল্লাহদ্রোহী ব্যক্তি কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে থাকে এবং সে নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করেছে সে তার মরিদেরকে বলছে যে তোমরা দেখতে পাচ্ছ যে রসুকুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমার সরুতে আবার বলছে যে মুর্শিদের থ্রুতে তোমরা আরসে গেলে সে আরসে গিয়েও দেখো তোমাদের এই মুর্জিদ বসা জালে কত বড়ো ভণ্ড শায়তান হলে এ কথাগুলি মুখ দে বের হয় আর কি বলেছে মা ফাতেমা আপনারা কি জানেন মা ফাতেমা আমার স্ত্রী নামে এরকম পাপিষ্ঠ সায়তান ভণ্ড দেখবেন যে আসলে মানে মেতে গিয়েছে মানে রাসুলের প্রেম উপচে পড়ছে ভালোবাসা তো এগুলি ওই বিশ্ব আশেকের রাসুল এই জাতীয় ভণ্ড মানে বিশ্ব আশেকের রাসুল নাম দিয়েছে কিন্তু কাজ কাজকর্ম প্রমাণ করে যে বিশ্ব আসেকে শায়তান তো এই জাতীয় ওই বিশ্ব আসে কে শায়তানদের এগুলি সভা পায় যে রাসু উল্লাহ সাল্লাহ আলিহ আসালামের কোনো আদর্শের বাস্তবায়ন নাই তার সন্ন্যতের অনুসরণ নাই তার শহীদ দিনের প্রচার প্রসার নাই বরং বিধ কুফুর শির্ক জাহেলিয়াত প্রচার করছে আবার রসু উল্লাহ সাল্লাহ আলীহ আসালামের ভালোবাসা দেখাচ্ছে অথচ রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের ভালোবাসা প্রমাণ দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের অনুসরণের মাধ্যমে তার আদর্শকে ফলো করার মাধ্যমে আল্লাহ রবাহ আমিন তার রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন লাকাত খান আল্লাহ ফি রসুল্লাহ উসাতুল হাসানা নিশ্চয় তোমাদের জন্য রসুল্লাহর ভিতরে উসাই হাসান রয়েছে উত্তম নমন রয়েছে লেমান খান আল্লাহ আলিয়াম আল্লাহ আখেরা ওয়াদ আল্লাহ কাসিরা তোমরা যারা আল্লাহর আশাবাদী এবং আখের হাতের আশাবাদী এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো কি বলছে রসুল রসুল্লাহ সাল্লাহ আলিহালাম সম্পর্কে আল্লাহ যে তোমাদের জন্য মডেল রসুল্লাহ সাল আল্লাহ আলি আসালাম তিনি তোমাদের জন্য আদর্শ সুতরাং তিনি যা করেছেন তার মত তাই করবে যা করতে বলেছেন তার মত তাই করবে যা করতে করাতে নিষেধ করেছেন তার থেকে তার মত থাকবে তার অনুসরণে আর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বিদাত থেকে সতর্ক করেছেন বিদাত করতে নিষেধ করেছেন সুতরাং তার মত বিদাত থেকে সতর্ক থাকবে কিন্তু দেখেন এই সমস্ত ফিরগুলি দেখবেন যে এই রবিউল আওয়াল আসলে তারা মেতে উঠেছে রবিল আওয়াল উদযাপন করছে রসু উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের জন্মদিবস পালন করছে মিলাদ কেয়াম সহ কত রকম গর্হিত কাজ করছে মনে ভাবছে এর মাধ্যমে সে সহাবের কাজ করলো আল্লাহ রসুলের ভালোবাসা প্রদর্শন করলো অথচ দেখেন যে রসুল্লাহ সাল্লাহ আলীহুয়া সাল্লামের সাহাবায় কেরাম যারা তাকে নিজেদের যান মাল থেকে ভালোবাসতেন তারা জীবনও মিলাদ দেননি দিয়েছেন কোনো প্রমাণ আছে এমনকি আর বেন আমার একজন সাহাবি যিনি সর্বশেষ মারা গিয়েছেন তিনি প্রায় এক শতাব্দী পর্যন্ত বেঁচে ছিলেন মানে হিজড়ি সালের বলা যেতে পারে যে প্রায় পঁচানব্বই মতান্তরে আরও বেশি তিনি বেঁচেছিলেন এত দীর্ঘদিন ধরেন পঁচানব্বই বছর উনি বেঁচেছিলেন পঁচানব্বই হিজড়ি পর্যন্ত এতদিন উনি দীর্ঘদিন বেঁচেছিলেন একদিন উনি মিলাদ পালন করলেন না অজ রবুল আওয়াল আসলো তার কাছে এতবার আসলো পঁচানব্বই বছর বেঁচে থাকলে পঁচানব্বই বছর তার কাছে রবিল আওয়াল আসলো সাহবায়ে কেরামের পিড়ি শেষ হয়ে গেল আকরানহ তার খেলাফত আমলে তিনি কয়েকবার পেলেন এ রবিল আওয়াল অমরের খেলাফত আমলে উনিও পেলেন প্রায় দশ পনেরো বছর যাবত রবিউল আওয়াল ওসমান রাজি রাহানো সুদীর্ঘ শাসন আমলে এ রবিউল আওয়াল অসংখ্য পার পেয়েছেন আলী রাজি পেয়েছেন কিন্তু তারা রবিউল আওয়াল মাস পাওয়ার পরে এভাবে লাফালাফি ফালাফালি করেনি রসুল্লাহ সাল আলী হাসাল্লামের ভালোবাসা এভাবে দেখাননি তাহলে এ এর ভিতরে হেদায়ত রয়েছে না গোমরাহি রয়েছে আর আজও কারা কারা পালন করছে রাসুল সাল্লাহ সাল্লামের এই জন্মদিবস এবং তার মিল তার জন্য মিলাদ ইত্যাদি কারা আম করছে এগুলি পালন করছে দেখবেন যে ওই বর্ণচরা মুসলিম বেদাতপন্থী শিরিকবাদী এবং ভণ্ড প্রেমিক ওই বিশ্ব আশেকের শয়তানের মতো লোকগুলি বা কাছাকাছি লোক এক কথায় ভালো মানুষ পাওয়া মুশকিল হয়েছে যারা এই মিলাদ কেয়াম ইত্যাদি করে থাকে বরং যারাই করছে আমরা লক্ষ্য করে দেখি তাদের নিকটে বেদাতের পাহাড় রয়েছে আবার তাদের এই বেদাতের বিরুদ্ধে বললে আপনাকে বলে তো ও হাবি সালামকে ওয়াহাবি ছিলেন তিনি তার মিলাদ কেন করলেন না সাহাবাহ কালামকে ওয়াহাবি ছিলেন তারা কেন মিলাদ পালন করলেন না কাজে মুখ সামলে কথা বলা দরকার বিদাতিদের বিদাতের গোষ্ঠী নিজেরা করে উল্টো কাজ গর্হিত কাজ আবার উল্টো অভিযোগ দেয় যারা কোরআন সন্ন্যার অনুসারী যারা সহি আকিদা আমলের অনুসারী তাদের বিরুদ্ধে অভিযোগ টানে এরা এ এরা সেই তো যা হোক দাবি যথার্থ নাই বরং প্রমাণ দিতে হবে দাবির যথার্থতা কোরআন এবং হাদিস থেকে যদি মিলাদ উদযাপন করা মিলাদ পালন করা এগুলিতে ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত হতো তাহলে শাহাবায় ক্যালাম সর্বাগ্রে এটা পালন করতেন যদি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হতো তাহলে শাহাবায় ক্যালাম পিছপা থাকতেন না অথচ সাহাবাইরা মানে একজন ওরা সু উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নামে কোনো মিলাদ পালন করেছেন বলে জাল হাদিসও পাওয়া যায় না মানে প্রাক্তন জালহাদিসের কেতাবগুলিতে পাওয়া যায় না এখনকার কিছু বিদ্যার্থী দেখবেন যে চটি ছটি কেতাব লেখে জাল হাদিস দিয়ে ভরে দিয়েছে যে মিলাদ উপলক্ষে যদি কেউ এক টাকা দেয় তাহলে তার এই নেকি সেই নেকি এগুলো সব বর্তমান জালিয়াদের জাল করা কথা এই জন্যে এই জাল হাদিসের যে প্রাচীনতম কেতাব ওগুলো তো পাওয়া যায় না তাহলে মিলাদ করে রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসালামের ভালোবাসা প্রকাশ এটা কোন ধরনের মুসলিমদের আচরণ হতে পারে আশা করে আমরা বুঝতে পেরেছি এটা ওই বিশ্ব আসে কে কাজ এবং বিশ্ববিদ্যাতি যারা তাদের জন্য এগুলি মানায় বিশ্ব আসে কে কি কী বলে দেওয়ানবাগি কি বলছে রাসুলের প্রেমিক যারা সদাই মিলাদ পড়ে তারা চিন্তা করে দেখেন কত ভেজালা কথা রাসুলের প্রেমিকরা নাকি সদাই মিলাদ পড়ে তাহলে সাহাবায় কারাম রাসুল্লাহ সাল্লাহ আলী প্রেমিক ছিলেন না নাকি আবার কি বলছেন যে রাসুলের ভালোবাসা নিন ঘরে ঘরে মিলাদ দিন কত বড় বাঁটপাড়ি কথা কত বড়ো বিদাতি কথা চিন্তা করে দেখেন এ আল্লা কি কী বলছে যে ঘরে ঘরে মিলাদ দিন রাসুলের সাফাত নিন ভালোবাসা নিন রাসূলের রাসুলের সাফাত নিতে হলে ভালোবাসা নিতে হলে ঘরে ঘরে মেলাদ দিতে হবে অবশ্য মিলাদ এই সম্পর্কে কোরআন এবং সহি এর অনুকূলে আমরা বলতে পারি সম্পূর্ণ জঘন্য বিদাত কারণ রসু উল্লাহ সাল্লাহ আলীহ্লাম বলছেন কুল্ল বিদাতন দলাল কুল্ল দলাতেন ফিন্না সমস্ত বিদাত হল গোমরাহি আর সমস্ত গোমরাহির ঠিকানা হলো নাম তাহলে এই বিদাতের কোনো অস্তিত্ব এই ইসলামে নাই বড় নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ এই সমস্ত বিদাত চর্চা করা রসু উল্লাহ আল্লাহ আলিহাসাল্লামের প্রকৃত ভালোবাসা রয়েছে রাসূল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের অনুসরণের মধ্যে আল্লাহ রব্দ আমি সোরা আলা ইমরানের একত্রিশ আমরা বলছেন বললেন তো হাব্ব না লাহ হাফাত্তা বে ওনি ইউ হাবিব কুমুল লহ বলে দিন অর্থাৎ হেরাসুল বলে দিন যদি তোমরা ভালোবাস তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ইয়ো হাবিব কুমুল রেজাল্ট কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ফেল্লাহ জনু বাকুম এবং তোমাদের গোনাহগুলিকে ক্ষমা করে দিবেন আল্লাহ গফর রহিমান আল্লাহ হলেন মহা ক্ষমাশীল মহাদয়ালু তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভালোবাসা নির্ভর করে রাশু আল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের অনুসরণের উপরে এবং এই আয়াতটিকে আয়াতুল মেহনা বলা হয় পরীক্ষার আয়াত মানে কারা আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটার প্রমাণ হবে এই আয়াতের মাধ্যমে হাসান বসরি থেকে এমনই বরণ রয়েছে তিনি বলেন যে মুশ্রেকরা এহুদরা নাসা তারা দাবি করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি তো আল্লাহ রব্লা আমিন করে তাদের দাবিকে অসার প্রমাণ করেছে মিথ্যা প্রমাণ করেছেন এবং বলে দিয়েছেন যে ইনকম তো হেব্বুন আল্লাহ আপনি বলে দিন অর্থাৎ এ সমস্ত মুশ্রেকদেরকে এ সমস্ত এ কেতাবধারী এহুদ খ্রিস্টানদেরকে বলে দিন ইনকম তোম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসা ফত্তাবেও নি তাহলে আমার অনুসরণ করো আমার অনুগত্য করো ইহ আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াউিল্লুম দুুম আর তোমাদের গোনাগুলি মার্জনা করে দেবেন আল্লাহ বহর রহিমান আল্লাহ হলেন মহা মহাদয়াল তো এই আয়াতে এই আয়াতটি হলো পরীক্ষার আয়াত যে কারা আল্লাহকে ভালোবাসে আর কারা আল্লাহকে ভালোবাসে না এর প্রমাণ হবে এরা সাল্লাহ আল্লাহ আলহ আসাল্লামের অনুসরণের মাধ্যমে সুতরাং মিলাদ পার্টি তারা যে বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি রসু উল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামকে ভালোবাসি আমরা তাদেরকে ধরবো যে আপনারা আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন কিন্তু প্রমাণটা কোথায় প্রমাণ কেন দিতে পারছেন না আল্লাহ রসুলকে বা আল্লাহকে ভালোবাসলে তো সর্বপ্রথম প্রমাণ দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লামের আনুগত্য করার মাধ্যমে রাসুলের সন্ন্যতনের অনুসরণের মাধ্যমে তো আপনার যে এই মিলাদ করলেন রাসু সাল্লাহ আলীহ ভালোবাসার বহিপ্রকাশ স্বরূপ এর প্রমাণ কথাই রয়েছে এর মাধ্যমে রাসু সাল্লাহ আলীহ আসসালামের অনুসরণ করেছেন না সেই বিজাতীয় খ্রিস্টানদের অনুসরণ করেছেন খ্রিস্টানদের দেখি এই মিলাদের আবির্ভাব হয়েছে একসেরি বিভ্রান্ত মুসলিমরা যখন দেখল যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করছে তো আমরা কেন পিছিয়ে থাকবো এই হলো বোখারি শরীফের হাদিস এটাই হলো হাদিস যে খ্রিস্টানরা অনুসরণ করছে ও তাদের নবীর জন্মদিন পালন করছে আমরা কেন ভিসে থাকবো অথচ রাসু উল্লাহ সাল্লাহ আলি বিজাতিদের অনুসরণ থেকে সতর্ক করে বলেন মানতাসাবভাবে বেক ফা হমিন যে ব্যক্তি কোন বিজাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে মুসল হাদিস আবুদাউদ্দার হাদিস অত দেখা আছে যে মিলাদ কেয়াম হাবিজ হাবি এগুলি সবই বিধর্মীদের অনুসরণে এগুলি এসেছে এবং এগুলি কখনো রাসু উল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ভালোবাসার বহিপ্রকাশ হতে পারে না যদি তাই হতো তাহলে আমরা এক কথায় বারবার বলে আসতেছি যে যদি এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হতো তাহলে শাহাবাঈ কেরাম কেন পিছিয়ে রয়েছেন শুধু কি শাহাবাঈ কলাম তাবিন এজাম তাবিদের মধ্য থেকে কেউ মিলাদ করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তাবিদের পরে তাবে তাবি তাদের ভিতরে কোনো প্রমাণ পাওয়া যায় না এমনকি চার ইমাম যাদের নামে গড়ে উঠেছে এই প্রসিদ্ধ চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলিহিম এই চতুর্থ ইমাম থেকেও মিলাদের কোনো প্রমাণ পাওয়া যায় না মানে তাদের যুগও ছিল না হাদিসের ছায় খেতাব এগুলির গ্রন্থকার অর্থাৎ ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম ইমনা মাজা এই মোহাম্মদ ছায় ইমাম থেকেও এই মিলাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না এক কথায় মেলাদের জন্মই হয়েছে সাড়ে চারশো বছর পর মতান্তরে সাড়ে ছয়শো বছর পর এবং যারা এই মিলাদের জন্ম দিয়েছে তারা চরম বিধাতই ছিল ফাতেমি দাবি করতো যে তারা ফাতেমার বংশের আর যত রকম বিধাত কুফর শিরিক তারা চর্চা করত এই ধরনের অমানুষদের মাধ্যমে এই মিলাদ চালু হয়েছে আজও এই মিলাদ যারা পালন করে থাকে তারা এক প্রকার বলা যেতে পারে এই জাতীয় মুসলিম মানে সিরিখ বিধাতের ঠিকাদার যেমন বিশ্ব রসুল মেতে গিয়েছে রবি আশা মানে কি ওর একটা অনুষ্ঠান মরিদ জমানোর এবং মরিদদের পকট সাফ করার একটা বিরাট তার সুযোগ আর দেখবেন যে শুধু কি মিলাদ পালন মিলাদে এ মিলাদ নয় মানে এটা নাকি বড়ো ঈদ রসুল্লা সাল আলি জন্ম জন্মদিবসের ঈদটা হলো বড় ঈদ অবশ্য এই বেদাতির ঈদ না আছে কোরআনে না আছে হাদিসে না আছে সাহাবিদের আমলে না আছে তাবিনদের আমলে বা ফতোয়াতে এই বেদাতির এটা খাস ঈদ এই জন্য আমি বলে থাকি মাঝে মাঝে যে যত বেদাতি হবে তার তত ঈদ বাড়তি বাড়তি থাকবে তো এটা আমাদের দেশি ঈদ আমাদের ওই হিন্দি পাকিস্তানি বাঙালি ঈদ আমরা জানি যে যে কোনো ঈদের পরেই দেখা আছে যে নামাজের ব্যবস্থা রয়েছে পরে বা আগে কিন্তু আমরা যে বিদাতিদের জিজ্ঞাসা করি যে এই ঈদের নামাজটা কোথায় কোনো সন্ধ্যা দিতে পারবে না ঈদের দলিলটা কোথায় কোন সময় পারবে না দেখবেন যে কোরআনের আয়াতের বিকৃত ব্যাখ্যা অথবা হাদিসের নামে জালিয়াত কথা তো এটাও একটা ধর্ম বিকৃতকারী কথা যে এই ঈদটা হলো সর্বশ্রেষ্ঠ ঈদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্মের ঈদ এর মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বলা যেতে পারে অসম্মান করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সালামের হাদিসের বিরোধিতা করা হয়েছে রসু সাল্লাহ সালাম তিনি বলেন যে তোমাদেরকে আল্লাহ এই দুটি দিনের পরিবর্তে আরো ভালো দুটি দিন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন অর্থাৎ ঈদের দুটি দিন তারা পালন করতেন অর্থাৎ মদিনার সাহাবাহ কেরাম রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহুয়া সালাম তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন যে এটা আমরা জাহেলেথর জামানা থেকে করে আসছি মানে এই দিনে উৎসব পালন করি এই দিন দুটিতে রাসু উল্লা সালাহ আলি আসালাম বলেছিলেন তোমাদের জন্য আল্লাহ রবহাম এই দুটি দিনকে পরিবর্তন করে দিয়েছেন আরো ভালো দুটি দিন দিয়ে এ দুটি দিন হলো ঈদ উল আজহা এবং ঈদ ফিতর তাহলে এই দুটি দিন পালন এ দুটি দিবসকে রাসুল্লাহ সাল্লাহ আলিহ আসসালাম ঈদের দিবস বলেছেন বছর ঈদ বলেছেন অথচ বেদাতই বলছে যে এই রসুল সালামের জন্মদিবসটাই হলো সবথেকে বড় ঈদ সবথেকে বড় ঈদ তো বিরুদ্ধচারণ হল না মানে রসৌল্লা সাল্লাহ আলি মাত হাতবরি করা হলো যেন বলা হচ্ছে যে রস আল্লাহ আপনি ভুল করেছেন আপনি কেন দুটি ঈদের কথা বললেন কেন আপনি ঈদ ঈদ এ মিলাদিন নবীর কথা বললেন না তো যাই হোক এটা সম্পূর্ণ শরীয়তের ভিতরে সংযোজন ধর্মের নামে অধর্ম চর্চা করা আল্লাহ রবুল্লাহ আমিন সমস্ত বিদাতিরকে বিজাতিদেরকে হেদায়ত দান করুন সঠিকভাবে তফিৎ দান করুন যদি আল্লাহ রব্লা আমিন তার জ্ঞানে এটা মনে করেন যে তাদের হেদায়ত করা ভালো তাহলে হেদায়ত দিন অথবা যেটা তিনি ইচ্ছা করেন সেটাই করুন পরিশেষে আমরা বলবো যে দাবি দিয়ে কোনো ফায়দা নেই দাবির দলিল যতক্ষণ না দেখানো হবে সে দাবির এক পয়সা মূল্য নেই ফেরাও না দাবি করেছিল সে হেদায়তপন্থী সে তার কমকে কী বলেছিল মা ইল্লা মা ওরাও আমা হদি ইল্লাহ ইল্লা সাবিল সাদ আমি যেটা সঠিক মনে করি সেটাই তোমাদেরকে দেখাই ওমা হদিকুম ইউ রসাদ আর শুধুমাত্র আমি তোমাদেরকে হেদায়তের পথটাই দেখাই দেখেন ফেরাউনের দাবি কত লম্বা কাজে দাবি করলেই সত্যবাদী হওয়া যায় না দাবির প্রমাণ দিতে হবে তাহলে সত্যবাদী হওয়া যাবে আজ মিলাদ পালন করে রাসু সাল্লাহ আলী হাসলামের ভালোবাসা প্রমাণ করা হচ্ছে অথচ এর প্রমাণে না আছে আয়াত না আছে রসু সাল্লাহ আলি হাসালামের হাদিস না আছে সাহাবাহের আমের কোনো বাণী বা ফতোয়া না তাবিনদের কোনো ফতোয়া না চার ইমাম চার ইমামের কোনো ফতোয়া না প্রসিদ্ধ হাদিসের কেতাবগুলির ইমামদের কোনো ফতোয়া রায় বা আমল তাহলে কি এই সমস্ত মহামানবগুলি তারা ভুল করেছেন রসুল্লা সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসার এই পথ তারা জানতেন না নাকি তারা এটাকে ইসলামী কোনো পথ মনে করেননি বলে আমল করেননি তারা জানতেনই না যে মিলাদ নামের একটা অনুষ্ঠান জন্ম নেবে এই ভিতরে এবং মিলাদের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ আলীহ আসাল্লামের ভালোবাসা প্রকাশ করবে এক শ্রেণীর বর্ণচলা মুসলিম বিদাতি মুসলিম এটা তারা জানতেনই না স্বপ্ন দেখেননি অথচ বিদাতির আজ এই এই মিলাদ কেয়াম ইত্যাদিকে রসুউল্লাহ সাল্লাহ আলীহ আসসালামের ভালোবাসার বহি প্রকাশ ধরে নিয়েছে তারা বলে থাকেন যে রসু উল্লাহ সাল্লাহ আলী আসালামের জন্মদিবসকে কেন্দ্র করে আবুল আহাবকে আল্লাহবাবুল আমি সোমবার তার আজাবকে লাঘব করে থাকেন এবং তাকে কিছু নামত দিয়ে থাকেন এটা বলা হয়ে থাকে অথচ এটা একটা স্বপ্নের কথা এবং যিনি স্বপ্ন বর্ণনা করেছেন তিনি মোশেক অবস্থায় ছিলেন তারপরে কথা হলো যে রসু উল্লাহ সাল্লাহ আলী জন্ম জন্মদিবসের কারণেই যদি আমাদেরকে মাফ করা হয়ে থাকে বা আমাদেরকে সে অনুষ্ঠান পালন করতে হবে অর্থাৎ আবুল্লাহাবের সন্নাথ আমাদেরকে পালন করতে হবে এটা যদি করা প্রয়োজন হতো তাহলে রসু সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিতেন নাকি যে তোমরা আবুল্লাহাবের মতো কাজ করো তো যা হোক এ জাতীয় আবুল আহাবের সন্নাতের কোনো প্রয়োজন নেই আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সন্ন্যতই যথেষ্ট সাহাবা কেরামের আচরণ আদব তাদের আদর্শে আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ অতএব আসুন এই সমস্ত বিদাত পরিহার করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে যথেষ্টভাবে অনুসরণ করি এবং রসুল্লা সাল্লাহ আলাইহি আসসালামের অনুসরণ এটাই হলো আল্লাহকে ভালোবাসার নামান্তর প্লাস রসউল্লা সাল্লাহ আলাইহুসাল্লামের ভালোবাসার পরিচয় আর বিদাত কখনোই রাসূউল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের ভালোবাসার পরিচয় হতে পারে না অনুভাবে আল্লাহরও ভালোবাসাও পাওয়া যাবে না এই বিদাত চর্চা করার মাধ্যমে আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টি তো সতর্ক করার জন্যই বললাম কারণ রবিউল্লা বারাই রবিউল আউয়াল সমাগত হয়ে গিয়েছে দেখবেন আমার দেশের মানুষ পাগল হয়ে গেছে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলীহাসালামের মিলাদ করার জন্যে কেউ তো রাসুল্লাহ সাল্লাহ আলী মিলাদ পালন করে এদিনে দিনে আবার কেউ কি করে আবার কেউ যশ্নে জুলুস বের করে এক কথায় মিলাদি পার্টি এরাই যশ্নে জুলুস বের করে থাকে মানে মিছিল মিটিং বের করে থাকে কোনোভাবে দেখা যায় যে এদিনকে কেন্দ্র করে কেউ সিরাত মাহফিল পালন করে মানে এক শ্রেণী পালন করছে মিলাদ মাহফিল আর শ্রেণী পালন সিরাদ মাহফিল এই কোন প্রকার মাহফিল এভাবে করা বার আওয়ালকে কেন্দ্র করে বারবিল আওয়াল মাসকে কেন্দ্র করে এগুলি সবই গৃহীত কাজ কারণ এগুলির প্রত্যেকটি প্রমাণহীন রসু সাল্লাহ সাল্লাহ আলিহালামের আদর্শ থেকে পাওয়া যাবে না এগুলির প্রমাণ অন্যভাবে শাহাবায়কেরামের আদর্শ থেকেও পাওয়া যাবে না অথচ হাদিয়া হাদি মোহাম্মদিন সাল্লাহ আলীহলাম সর্বতম আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলিহ আসালামের আদর্শ রসউল্লাহ সাল্লা আল্লি আসাল্লামের জীবনের জন্যে আওয়াল আওয়ালিত হবে আর বারো রবুল আওয়াল ছাড়া অন্যান্য মাসে করা যাবে না এটা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লামের জীবন আদর্শের ভিতরে আমাদের জন্য আদর্শ রয়েছে সুতরাং রসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লামের সিরাত মন্থন করা এটা রবিউল আওয়ালের সাথে খাস করা মোটেও ঠিক নয় এটাও এক প্রকার হতবুদ্ধি এবং এটা আর প্রকার বিদাতের মডেল যদি আমাদের কিছু কিছু ইসলামিক দল এটাকে বৈধ মনে করে করে থাকেন এবং এ সময় দেখবেন যে সিরাত কুই ঝাবি ঝাবি এ পালন করে থাকে তার মানে বলা যেতে পারে বিদাতের এটা আর একটা পিঠ ওরা করে মিলাদ মাহফিল আর এনারা করছেন সিরাত মাহফিল মানে কাছাকাছি একই পয়সা দুটা পিঠ এটাও বিদাত এটাও বিধাত কারণ উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে রবিউল আওয়াল মাসে তার জীবনে চর্চা করতে হবে তার সিরাত পড়তে হবে এটা রবিউল আওয়াল মাসে খাস করে দেয় এটা কথা পাওয়া গেলো বরং রাসু উল্লাহ সাল্লাহ আলী জীবন আদর্শ আমরা সব সবসময় পড়ব তার জীবনী পড়ার জন্য আমরা রবিল আউ্য়ালকে বা রবিল আউ্বাল মাসকে খাস করতে পারি না বরং আমরা যে কোনো সময় রাসু সাল্লাহ আলি জীবনী গ্রন্থ পড়তে পারি তার সিরাত নিয়ে আলোচনা করতে পারি কারণ রাসু সাল্লাহ আলীহ তিনি আমাদের জন্যে আদর্শ আল্লাহ রবুল্লা তাকে আমাদের জন্য আদর্শ হিসেবে সাব্যস্ত করেছেন অতএব আবেগ দিয়ে নাই বরং কোরআন হাদিস দিয়ে আমরা সব কিছু বোঝার চেষ্টা করব সমাজে শুধু এই মিলাদ যদি শরীয়তের কোনো অনুষ্ঠান হতো তাহলে শাহাবায়ে কেরাম তারা পিছিয়ে থাকতেন না তাবিন এজাম তারা পিছিয়ে থাকতেন না আজও দেখেন মক্কা মক্কামদিনার ইসলামে এই বিদাতি মিলাদের কোনো স্থান নেই মদিনার দেশে কোনো স্থান নেই সৌদি আরব সহ গালফ কান্ট্রিগুলিতে এই মিলাদের এরকম কোনো আয়োজন করা হয় না তো যদি সবের কাজ হতো তাহলে মদিনা ইমাম গণ কেন বসে থাকবেন না তারা বুঝেন না নাকি তারা অহাবি হয়ে গেছে মানে একটাই সস্তা কথা বেয়াতের মুখে যে অহাবি তো সাহাবাহেরামতী হিসেবে অহাবি হওয়ার কথা কারণ তারাও তো এগুলি করেননি কাজে মুখ সামলিয়ে সমস্ত বিদেশিদের কথা বলা উচিত আল্লাহ রব্বুল্লা আমিন আমাদেরকে সবাইকে সঠিক বোঝা তহফি দান করুন পরিশেষে আমরা বলবো যে রসুল্লাহ সাল্লাহ আলি আসালামের ভালোবাসা এক জিনিস তাকে ভালোবাসতে হবে এমনকি ভালোবাসা ইমানের দলিল রসু আল্লাহ সাল্লাহ আলিহাল্লাম তার একখানা সৈহাসের ভিতরে বলেন লাইউ মানে মান দুম হাত্তা আকোন হাবা মিম ওদিহি বা ওয়ালা নাস আজমাইন তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার সন্তান সন্ততি তার পিতা মাতা এবং সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব বখারি শরীফ হাদিস মুসলিম শরীফ হাদিস তো এর প্রেক্ষিতে উমার আজালু বলেছিলেন রসুলাল্লাহ আপনি আমার নিকটে সব কিছু থেকে প্রিয় শুধুমাত্র আমার নফসের কথা বাদ দিলাম তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বলেছিলেন যে না তাহলে তুমি ইমানদার হতে পারো নি পরোক্ষণে উমার আজুল্লাহু বলেছিলেন রসল্লাহ আপনি আমার নিকটে সব কিছু থেকে প্রিয় এমনকি আমার নিজের নাফসের থেকেও আমার আত্মার থেকেও বেশি প্রিয় তখন রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছিলেন আল্লাহ ইয়া ওমর হে ওমর এখন মানে এখন তুমি ইমানদার হতে পারলে বোখারি সেরেফে হাদিস ইমাম ইমনা আবদুল বার বলছেন যে আসলে রসু উল্লাহ সাল্লাহ কে সব কিছুতেই ভালোবাসেন এমনকি নিজের আত্মার চেয়েও তবে উনি জানতে চেয়েছিলেন যে এটা বললে তিনি কি উত্তর দি দেন এটা ছিল তার জানার উদ্দেশ্য কিন্তু তিনি যখনই বললেন যে ইয়ারসাল্লাহ আপনাকে আমি ভালোবাসি সব কিছু থেকে তবে নিজের আত্মার কথা বাদ দিলাম তখনই উনি উত্তর শুনতে পেলেন যে না তাহলে তুমি ইমানদার হতে পারি এখান থেকে আমরা কী বুঝলাম যে রসুল্লা সাল্লাহ আলি সাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে সৃষ্টিকরির মধ্যে তবে আল্লাহর উপরে নয় আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে এমনকি রসু উল্লাহ সাল্লাহ সাল্লামের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসতে হবে তার মানে আমরা বলতে পারি আমাদের সমস্ত প্রকার ভালোবাসা যেন আল্লাহর ওয়াস্তেই আল্লাহ তার রাসূল সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসেন ভালোবাসতে বলেছেন বলে আমরা তাকে ভালোবাসি অতএব সর্বোচ্চ দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে এমনকি রাসূলের উপরও আর সৃষ্টিকুলের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে আর সষ্টা হিসেবে আল্লাহ রব্বুল আলমিনকে সবার থেকে সৃষ্টিকুল থেকে এমনকি মোহাম্মদ সাল্লাহ আলিউলাম থেকেও ভালোবাসতে হবে বেশি ভালোবাসতে হবে অথবা আমাদের ইমান সঠিক হবে না তো রসু উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসা এক জিনিস আর তার ভালোবাসার বহির স্বরূপ বিদাৎ চর্চা করা আর এক জিনিস বিদাৎ চর্চা করা শয়তানের কাজ আর রসু সাল্লাহ আলি আসাল্লামের অনুসরণ করা খাঁটি মোমনের কাজ রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তার অনুসরণকে জান্নাতে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করেছেন এবং যারা তারা অনুসরণ করে না তারা জানা যেতে চায় না বলে আখ্যা দিয়েছেন তাহলে সে হাদিসি সোনুম রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন করল মাতি মা জান্নাতা জান্নাতে আবা আমার মতে সকলে জানা যাবে একমাত্র যারা অস্বীকার করেছে তারা নয় কিলা ইয়া রাসল্লাহ বলা হল হে আল্লাহ রাসুল কারা জানা যেতে অস্বীকার করে তখন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বললেন মানে আতানি দেখার জান্নাত যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে ও মানে আসানি ফাকাত আবা আর যারা আমার বিরুদ্ধে সারণ করবে আমার কথা মানবে না আমাকে মান্য করবে না ফাঁকাত আবা তারাই অস্বীকার করলো মানে তারাই জান্নাতে যেতে অস্বীকার করলো সুতরাং রাসুলের অনুসরণ এর অর্থই হলো জান্নাত আপনি জাননাতে যেতে চান রাসলের অনুসরণ বর্জন করলেন সে আপনি যতই ভালোবাসা দেখান না কেন এর অর্থই হলো আপনি যেন জাহান্নামে যেতে চান জান্নাতে যেতে আপনি যেন রাজি নন সুতরাং আমরা আবারও বলছি যে বিদাতের মাধ্যমে নাই বরং সোনাতের অনুসরণের মাধ্যমে রসু উল্লাহস সাল্লাহ আলীহ আসাল্লামের ভালোবাসা প্রদর্শন করুন রসু উল্লাহ সাল্লাহ আলী নাসাদের মতো তার শ্রদ্ধায় অতিরঞ্জন করে তাকে এলাহের স্থানে বসিয়ে দিয়ে কখনোই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না রাসূলেরও ভালোবাসা পাওয়া যাবে না অতএব রাসুল্লাহ উল্লা সাল্লাহ আলিহ আসাল্লামের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে রসু উল্লাহ সাল্লাহ আলীহলামের তাজিমের আজিমের আমাদের খেয়াল রাখতে হবে যেন বাড়াবাড়ি না হয় উল্লাহ সাল্লাহ আলহিাসম নিশ্চিত করেছেন দেখা যাচ্ছে এক শ্রেণী বিভ্রান্ত রসু উল্লাহ সাল্লাহ আলীহলামকে চিরস্থায়ী চিরঞ্জীব মনে করে মনে করে তার কোনো মরণই হয়নি না মিন জালে অহচা মরণ হয়েছিল বলে সাহাবা কেরাম তাকে মাটি দিয়েছিলেন ইন্নাকে মাইয়েতন এতুন ইনাহ মাই এতুন আল্লাহবোধী সুরাত জোমারের ভিতরে নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী তারও মৃত্যুবরণকারী অহচা দেখবেন এক শ্রেণী ভণ্ড প্রেমিক তারা বলতে চায় যে না রসুবল্লাহ সাল্লাহ আলিহু মরণ নাই তিনি মরেননি তিনি মারা যাননি এর মাধ্যমে ভালোবাসা প্রকাশ হবে আবার এই কথা বলে যে রাসুবল্লাহ সাল্লাহ আলিহু আসসালাম তিনি হাজের নাজের মানে সব জায়গায় তিনি হাজের এসে সব জায়গায় তিনি দেখছেন না মিন জালাক এটাও আর একটা কুফরি আকিদা এর মাধ্যমেও রসুবল্লাহ সাল্লাহ আলিহু আসসালামের ভালোবাসা প্রদর্শন করা হয় অথচ কত বড় কুফরি আঁকি দেয় এবং বাতিল আকিদায় এটা আমরা বুঝতে পারি যে রসু উল্লাহ সাল্লাহ আলীহলাম যখন মক্কায় ছিলেন মদিনায় ছিলেন না যখন মদিনায় ছিলেন তখন অবশ্যই মক্কায় ছিলেন না তো হিজরত কেন করেছেন যদি রসু উল্লাহ সাহ আসাল্লাম সর্বস্থানে বিরাজ থাকেন তাহলে হিজরতের প্রয়োজন ছিল অথচ মক্কা থেকে মদিনাই রসু উল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম হিজরত করেছেন সবাই আমরা জানি সত্তর জন শহীদ সত্তর জন যে কারি সাহেব তাদেরকে নিয়ে গিয়েছিল রেল এবং জাকওয়ানের লোকেরা সত্তর জন কারীকে এই ধোঁকা দিয়ে যে তাদের ওখানে কিছু নন মুসলিম মুসলিম হয়েছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে সত্তর জন কারী রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে চেয়ে নিয়েছিল এই মোশেকরা আসলে কোনো কিছুই হয়নি ওখানে কোনো মুসলমান ছিল না মুসলমান হয়নি কিন্তু শতজন কারী যখন তারা তাদের এলাকায় গিয়েছিল সাথে সাথে তারা তাদেরকে হত্যা করেছিল রসু সাল্লাহ আলি এ খবর পেলে তিনি ভাড়াক্লান্ত হৃদয়ে এদের বিরুদ্ধে বদ্ধ করেছেন এক মাস যাবৎ বদ্ধ করেছেন কোনতে নাজেলা করেছেন ফরজ নামাজের নামাজের লাস্ট রাখাতে রুকুর পরে তাদের বিরুদ্ধে বদ্ধ করেছিলেন এখানে আমাদের প্রশ্ন যে রসু সাল্লাহ আলী যদি গায়েব জানতেন সব জায়গায় হাজির নাজির যেমন এই পন্থীরা বিশ্বাস করে থাকে তাহলে রাসু উল্লাহ সাল্লাহ আলি আসালাম অবশ্যই জানতেন তাদের পরিকল্পনা সম্পর্কে কারণ ওখানেও তিনি হাজির ছিলেন তো যদি জানতেন তাহলে কেন সাহাবা এ পাঠালেন এত অধিক সংখ্যা সত্তর জন সাহাবি তারপরও তারা ভালো ভালো লোক কোরআনের পাঠক কোরআনের কারই তাদেরকে পাঠালেন এতে কি রাসু উল্লাহ রাজি ছিলেন তিনি নিজের হাতে এভাবে খনিদের হাতে দিতে পারেন অসম্ভব কিন্তু এটাই হলো এক কুফরি আকিদা যে রাসুল্লাহ সাহেব সর্বস্থানে বিরাজমান সব জায়গায় হাজির নাজির মিন তো এক শ্রেণীর ভণ্ড প্রেমিক এভাবে রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসা প্রদর্শন করতে চায় মিলাদের মাধ্যমে ক্যামার মাধ্যমে কুফরি আকিদা কুফরি বিশ্বাসের মাধ্যমে কিন্তু এগুলি রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের ভালোবাসার কখনোই মাধ্যম হতে পারে না এ সমস্ত কুফর শিরিক বেদআ জাহিলিয়াত এগুলি কখনোই আলাহ আলাইহি সাামের ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না বরং এগুলি হলো জলালাত গমরাহি এগুলির মাধ্যমে জান্নাতের গ্যারান্টি হারিয়ে যায় এবং জাহান্নাম নাম সুনিশ্চিত করা হয় সুতরাং আসন যত প্রকার বিদাত কুফর, শিরখ এগুলি বাদ দিয়ে রসু উল্লাহ আলাইহি আসাল্লামকে অনুসরণ করি তাকে তাজিম করি মধ্যমপন্থী হয়ে এবং তার আদর্শকে ফলো করি যেভাবে সাহাবায়কেরাম তার আদর্শকে ফলো করতেন এর ভিতরেই রয়েছে আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা প্লাস রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের ভালোবাসা আল্লাহ রবী আমাদের সবাইকে সঠিক বোঝাতে তৌফিক দান করুন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে সঠিকভাবে তাজিম করা তৌফিক দান করুন আমরা বিশ্বাসী যে রসু উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মহামানব সৃষ্টির সেরা মানব এবং এমনকি আল্লাহর পরে পরে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি হলেন আমাদের রসুল্লা সাল্লাহ আলিহাল্লাম তার আগের গুণা পরে গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এটা ঘোষণাও দিয়েছেন যেমন সোরা ফাথের ভিতরে উল্লেখ করেছে এবং বোখারি মোসল হাদিসে হিসেবে অনুভাবে হাসর দিবসে সে মহাশঙ্কর দিবসে রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম সমস্ত হাসরবাসীর জন্য সুপারিশ করবেন যেন তাদের হিসাবকে ত্বরান্বিত করা হয় এই সৌভাগ্য এই সুযোগ তাকেই দেওয়া হবে কেবল অনুভাবে জান্নাতের দরজা তার জন্যই সর্বপ্রথম খোলা হবে তার আগে কারোর জন্য জানাতে দরজা খোলা হবে না তার উন্ম্মতের এই বৈশিষ্ট্য যে তার উন্মতের মহ থেকে সত্তর হাজার লোক বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে এভাবে রসু সাল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের অনেক বৈশিষ্ট্য রয়েছে অনেক গুণাগুণ রয়েছে এগুলি যথেষ্ট রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের সিরাত নামে ভুয়া সিরাত এবং রাসুল্লাহ সাল্লাহ আলিহলামের শ্রদ্ধার নামে খ্রিস্টানদের মতো বাড়াবাড়ি করে তাকে আল্লাহর আসনে পৌঁছে দেওয়া বা আল্লাহ সদীশ করে দেওয়া এগুলি সবই গুমরাহী শয়তানের পথ আল্লাহ রবুল্লাহমিন আমাদেরকে সঠিক বোঝা তফি দান করুন এবং এই রাসুল সাল্লাহ আলীহ এ এই মহামানব বিশ্বনেতা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহালামের অনুসরণ করে আমাদেরকে সবাইকে আল্লাহ আমিন জান্নাত দানে ধন্য করুন এই রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে পরিশেষে এই দোয়া করি আল্লাহ রব্লা আমিনের নিকটে তিনি যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন এবং যে সমস্ত বিভ্রান্ত মুসলিম রয়েছে ভুল করে ভুল পথে হাঁটতেছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লামাশার অজুহাতে তাদেরকে হেদায়ত দান করুন এবং সবাইকে কোরআন সন্ন্যাহর সঠিক পথে পরিচিত করুন